আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজ কোনো রান্না করে দেখাচ্ছি না, আজ মাইক্রোওয়েভের 6টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই সঙ্গে মাইক্রোওয়েভ কীভাবে পরিষ্কার করবেন তাও করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই পর্বটি আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে। চলুন চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমার মাইক্রোওয়েভটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু অনেক নোংরা হয়েছে। আমরা প্রতিদিনই মাইক্রোওয়েভে নানা রকম খাবার গরম করি বা খাবার রান্না করি, অনেক সময় সেই খাবারগুলো চারপাশে ছিটে এভাবে নোংরা হয়। তো চলুন কিভাবে পরিষ্কার করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আধা কাপ ভিনেগার এবং আধা কাপ পানি আমি একসঙ্গে করে নিলাম, একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ভিনেগারও দিতে পারেন। এবার একটি লেবু এভাবে স্লাইস করে নিচ্ছি। এবার এই লেবু এবং ভিনেগার পানি সহ আমি মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি মাইক্রোওয়েভ করে নিচ্ছি 10 মিনিটের জন্য। আমরা পানি গরম করা বা খাবার গরম করার জন্য যে মাইক্রো পাওয়ারে গরম করি, ঠিক সেটাতেই আমি প্রথমে 8 মিনিট দিয়ে দিলাম, এরপরে আরও 2 মিনিট দিয়ে নিব। প্রায় 10 মিনিট পরে দেখুন লেবুগুলো কিন্তু সিদ্ধর মতো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে ভিতর থেকে এগুলোকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিতরে কিন্তু বেশ নোংরা হয়েছে। এবার আমি একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, আর কাপড়টাকে কিন্তু আমি আগেই পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু কোনো ডিটারজেন্ট বা ডিশওয়াশিং যে লিকুইড আছে এগুলো দেওয়ার দরকার নেই। আমি লেবু এবং ভিনেগার পানির যে মিশ্রণটা আছে সেটা কিন্তু এখনও গরম আছে, সেই গরম পানির মধ্যে চুবিয়ে নিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আপনাদের ওভেন যদি খুব বেশি তেল চিটচিটে হয় তাহলে সামান্য একটু ডিশওয়াশিং যে পাউডার বা লিকুইড আছে সেগুলো একটু নিয়ে ভালো করে মুছে নিতে পারেন। আমারটা অতটা তেল চিটচিটে ছিল না, আমি এই ভিনেগার এবং লেবু মিশ্রিত এই কুসুম গরম পানি দিয়েই খুব ভালো করে মুছে নিয়েছি। আমি রিংটা এবং প্লেটটাকেও খুব ভালো করে ধুয়ে মুছে নিয়ে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ওভেনটা এখন কতটা চকচকে দেখাচ্ছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি টিপসে। প্রথম টিপস, আমরা রান্নার জন্য বা নানা রকম স্ন্যাক্স তৈরির সময় পারুটি ব্যবহার করি, আর পারুটির এই কিনারের অংশগুলো কিন্তু আমরা বাদ দিই। তো এগুলোকে কিভাবে আপনারা কাজে লাগাবেন আমি আজ তাই দেখাচ্ছি। এবার এই কিনারের অংশগুলোকে এভাবে চাকু দিয়ে আমি কেটে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার এই ব্রেড ক্রামগুলোকে আমি একটি মাইক্রোওয়েভ সেফ প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার নিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, মাঝখানটাই ফাঁকা করে দিচ্ছি, কারণ মাঝখানে অনেক সময় পুড়ে যায়, এ কারণে এভাবে ফাঁকা করে দিলাম। এবার এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি, প্রথমে 2 মিনিট সেট করে দিব। 2 মিনিট পরে আমি একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিলাম, আবারও 1 মিনিট সেট করে দিচ্ছি। এই 1 মিনিটের মধ্যেই কিন্তু ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। আমার ব্রেড ক্রামগুলো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আপনারা এই ব্রেড ক্রামগুলোকে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। টিপস নাম্বার 2, ব্রেড ক্রাম বা নানা রকম খাবার গরম করলে বা খাবার তৈরি করলে ওভেনের মধ্যে বেশ গন্ধ হয়ে যায়, তখন এরকম লেবু স্লাইস করে নিয়ে কোনো প্রকার পানি বা ভিনেগার ছাড়াই 1 মিনিট মাইক্রোওয়েভ করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের মাইক্রোওয়েভের ভিতরের দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে। আমি 1 মিনিট পরে এটাকে বের করে নিচ্ছি। টিপস নাম্বার 3, কিছু কিছু রান্না আছে যেগুলোতে আমরা নানা রকম বাদাম ব্যবহার করে থাকি, আর এই বাদামগুলোকে আমরা হয়তো 3-4 ঘন্টা আগে বা সারা রাতের জন্য ভিজিয়ে রাখি, কিন্তু অনেক সময় মনে থাকে না, তখন কি করবেন, এভাবে বাদাম নিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিবেন। এবার এভাবে একটু মিশিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি, আর 2 মিনিটেই কিন্তু সারা রাতের কাজটা হয়ে যাবে। 2 মিনিট পরে
আমি বাদামগুলোকে বের করে নিচ্ছি। আমি আজ এখানে কাঠবাদাম দেখালাম, আপনারা একই পদ্ধতিতে অন্য যে কোনো বাদামের এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে খোসা ছাড়ানো যাচ্ছে। আর বাদাম এভাবে বের করে নেয়ার পরপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। এই পানির মধ্যে যদি বেশি সময় রাখেন তখন বাদামের কালারটা কিন্তু লালচে হয়ে যাবে। আর আরও কিছুটা নরম করতে চাইলে কুসুম গরম পানিতে আরও কিছু সময় ভিজিয়ে রাখবেন। টিপস নাম্বার 4, আমরা অনেকেই বেগুন ভর্তা পছন্দ করি, আর বেগুন পোড়াতে গেলে দেখবেন যে চুলার 12টা বেজে যায়। তো কিভাবে চুলার 12টা না বাজিয়ে আপনারা এই বেগুনগুলো পোড়াতে পারবেন মাইক্রোওয়েভে, আমি তাই বলে দিচ্ছি। প্রথমে বেগুনগুলোকে এভাবে কেটে নিলাম, আর মরিচ যাতে ভাজতে না হয় এই কাটার মধ্যে আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এক ঢিলে দুই পাখি। আর যারা রসুন পছন্দ করেন ভর্তার মধ্যে তারা এভাবে রসুনও দিয়ে দিতে পারেন। আমি দুটো বেগুনকেই একইভাবে কেটে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আচ্ছা, এবার এগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন 5 মিনিট পরে বেগুনগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়েছে, আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আরও 5 মিনিট আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে মাইক্রোওয়েভে যদি আপনারা বেগুনগুলো পুরান তাহলে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার ঝামেলা নেই। 10 মিনিট পরে এই অবস্থা। এবার আমি গ্রিল মোডে 2 মিনিট দিচ্ছি, এতে করে এর মধ্যে একটা পোড়া ভাব চলে আসবে, তখন কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে। 2 মিনিট পরে আমার বেগুনগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি যে তেলটা ব্রাশ করে দিয়েছিলাম এর কারণে কিন্তু খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর তেল লাগিয়ে নিলে খোসাগুলো কিন্তু ড্রাই হবে না, বেগুনের সঙ্গে একবারে লেগে যাবে না, খুব সহজে এগুলো উঠানো যাবে। আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দুটো বেগুনই দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেই সাথে মরিচ ভাজার কোনো ঝামেলাই থাকলো না। এখন শুধু পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ দিয়ে পছন্দ মতো ধনে পাতা দিয়ে ভর্তা করে নেবেন। টিপস নাম্বার 5, অনেক সময় বিস্কিট বেশ কয়েকদিন ঘরে থাকলে দেখবেন যে নরম হয়ে আসে, তো এই বিস্কিটগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে খুব সহজে আগের মতো মচমচে করে নেওয়া যাবে। আমি এগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। আর এই বিস্কিটগুলো কিন্তু আমার ঘরে তৈরি করা, এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 1 মিনিটের জন্য দিয়ে দিলাম, আমার এই বিস্কিটগুলোর স্বাস্থ্য একটু ভালো এজন্যই 1 মিনিট দিয়েছি। আপনারা কেনা যে বিস্কুটগুলো আছে ওগুলোকে 20 থেকে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিলেই দেখবেন যে ওগুলো একেবারে আগের মতো মচমচে হয়ে যাবে। আর আমি 1 মিনিট বেক করেছি, এ কারণে একটু নিচটা ঘেমে গেছে, এখন পুরোপুরি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পরে দেখুন বিস্কিটগুলো একেবারে আগের মতোই মচমচে হয়েছে। তো এখন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিলে বিস্কুটগুলো অনেকদিন পর্যন্ত থেকে যাবে। টিপস নাম্বার 6, অনেক সময় দুধ গরম করার জন্য চুলার পাশে দাঁড়িয়ে থাকতে মন চায় না, আর দুধ গরম করার জন্য কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকতেই হয়। আর এরকম যখন আলসেমি লাগে তখন আপনারা মাইক্রোওয়েভে গরম করে নিতে পারেন। আর দুধ গরম করার জন্য অবশ্যই একটু বড় পাত্র নিতে হবে। এবার দিয়ে আমি প্রথমে 4 মিনিট দিয়ে দিলাম, আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছি, আর এর জন্য কিন্তু 4 মিনিটই যথেষ্ট। দেখুন দুধটা খুব ভালোভাবে জাল হয়েছে এবং সেই সঙ্গে সরও পড়েছে। তো এভাবে আপনারা খুব সহজে মাইক্রোওয়েভে দুধ গরম করে নিতে পারেন। যারা দুধ ঘন করে খেতে পছন্দ করেন না তারা এভাবে মাইক্রোওয়েভে 2 থেকে 3 মিনিট মাইক্রোওয়েভ করে নিলেই আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেকেরই উপকারে আসবে। আর এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর এরকম যদি নতুন কোনো পর্ব আপনারা দেখতে চান যে কোনো প্রকার টিপস এবং ট্রিক্স নিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা কুকিং লাভার্স বিডিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।